করোনা ভাইরাসের মধ্যে পঞ্চগড়ের বাংলা বান্ধা স্থলবন্দরে বিদায় 2020-21 অর্থবছরে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। এই অর্থবছরে 61,14,00,000 টাকা রাজস্ব আদায় করা হয়েছে, যা 33,43,00,000 টাকার লক্ষ্যমাত্রার চেয়ে 83% বেশি এবং গত 10 বছরের মধ্যে সর্বোচ্চ। কাস্টমস কর্মকর্তা ব্যবহারকারী ব্যবসায়ীরা আলাদাভাবে বলেন, বাংলা বান্ধা স্থলবন্দর এখন 3 প্রতিবেশী ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগের অন্যতম প্রবেশদ্বার হয়ে উঠেছে। ফলে 3 দেশের সঙ্গ দিয়ে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য স্থলবন্দরটির সম্ভাবনা দিন দিন বাড়ছে। এতে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির সম্ভাবনাও জাগছে। এই স্থলবন্দর দিয়ে সর্বোচ্চ বেশি আমদানি হয় পাথর। বিদায় 2020-21 অর্থবছরে অবশ্য চাল আমদানি যোগ হয়েছে। মোট চাল আমদানি হয়েছে 131 কোটি টাকার। এতে রাজস্ব আদায় ইতিবাচক প্রভাব পড়েছে। চাল আমদানির বিপরীতে 30 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, বাংলা বান্ধা স্থলবন্দরে সারা দেশে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় এবং এখানে ব্যবসা বান্ধব পরিবেশ বিরাজ করায় নতুন নতুন ব্যবসায়ীরাও এটি ব্যবহার করে আমদানি রপ্তানি করতে আগ্রহ হচ্ছেন। তারা বলেন, বন্দরের জায়গা সম্প্রসারণ ও অবকাঠামো উন্নয়ন করা হলে এবং ভারত থেকে 22টি পণ্য আমদানির উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হলে এই বন্দর দিয়ে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে, ফলে সরকারের রাজস্ব আদায় বাড়বে। বন্ধুরা, খবরের ব্যাপারে আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, এই খবরটি বাংলাদেশের বড় বড় গণমাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে। আপনারা যদি চান তাহলে গুগলের মাধ্যমে এই খবরের সত্যতা যাচাই করতে পারেন। আর আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনার পছন্দ হয়েছে। যদি ভিডিওটি আপনার পছন্দ থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন, আর পছন্দ না হলে অবশ্যই একটি ডিসলাইক দিবেন। তো নেক্সট অ্যাপ্লিকেশন আরো কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যত সময় বাসা থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।